আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে সিঙ্গারা তৈরি করা যায়। সিঙ্গারা তৈরি করার জন্য আমরা প্রথমে আলু সবজি তৈরি করে নিয়েছি, তারপরে ময়দা, কালো জিরা আর খাবার সোডা ও সাথে সয়াবিন তেল এবং ঠান্ডা পানি মিশিয়ে আমরা ময়দার ডো তৈরি করে নিয়েছি। এবারে কিভাবে দেখাবো কিভাবে সিঙ্গারা তৈরি করতে হয়। ও, আমি সয়াবিন তেলটা গরম করতে দিচ্ছি। গরম করতে দিচ্ছি আমি সুজুকে সিঙ্গারা তৈরি করছি। আপনারা দেখুন কিভাবে সহজ উপায়ে ঘরে বাসায় বসে সিঙ্গারা তৈরি করা যায়। এবার সিঙ্গারা এই ডোয়ের মাঝখান দিয়ে কেটে নিতে হবে, গোল রুটির মতো বানিয়ে কেটে নিতে হবে। আর এই দুই সাইডে পানি লাগাতে হবে যেন এটা খুলে না যায় ভাজার সময়, খুলে গেলে আর ভাজা সম্ভব হবে না ভালো করে। দেখুন কিভাবে বানাতে হয়। এবার সবজিটা আমরা এই পুরে সিঙ্গারার পুরে দিচ্ছি। এবার কিভাবে এটা ওই ভাজটা দিতে হয় ভালো করে দেখুন। খুব সহজ উপায়ে আমরা সিঙ্গারাটা তৈরি করতে পারবো। এই তো সিঙ্গারা তৈরি হয়ে গেল, এই তো সিঙ্গারা তৈরি হয়ে গেল। আমরা অনেকগুলো সিঙ্গারা তৈরি করে ফেলেছি। না, আরো একটা সিঙ্গারা তৈরি করছি। সিঙ্গারের সাইডে পানি লাগিয়ে নিচ্ছি যেন এটা না খুলে যায়। সবজি আবারও দিচ্ছি। এই তো আমাদের সিঙ্গারা বানানো কমপ্লিট। এবার আমরা ভাজবো। একে একে সিঙ্গারা গুলো তেলে ছাড়ছি। আমাদের ভাজা প্রায় শেষের দিকে, সিঙ্গারা এখন আমরা উঠিয়ে নিব প্লেটে পরিবেশনের জন্য। এই তো আমাদের সিঙ্গারা হয়ে গেছে, এখন সম্পূর্ণ তুলে নিচ্ছি। গ্যাস স্টপ করে দিলাম। এবার আমরা সস দিয়ে পরিবেশন করব। কিভাবে সুন্দর করে প্লেটটা পরিবেশন করতে হয়। এই তো এদের পরিবেশন। আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।